সংসদে বিরোধী হল্লার মধ্যেই মঙ্গলবার সংসদীয় দলের বৈঠক হয়। সেই বৈঠকে দলীয় সাংসদদের আত্মবিশ্বাসী করতে একাধিক টোটকা দেন প্রধানমন্ত্রী। তার মুখে ছিল বিরোধী ইন্ডিয়া জোটকে আক্রমণ। ইংরেজদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি, নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী ইন্ডিয়ান মুজাহিদিন, ইন্ডিয়ান পিপলস ফ্রন্টের প্রসঙ্গ টেনে বিরোধী আইএনডিআই এর জোটকে খোঁচা দেন তিনি। মঙ্গলবার সংসদে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীকে উদ্ধৃত করে এই মন্তব্য করেন বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ। এ প্রসঙ্গে উল্লেখ্য, ইন্ডিয়া পিপলস ফ্রন্ট বা আইপিএফ একসময় বাম আন্দোলনে ঝড় তুললেও ধীরে ধীরে রাজনৈতিক দলের মর্যাদা হারায়। ও মান চুকে হ্যায় কি উনহে সত্তা মে নাহি আনা অর উনহোনে এক বহুত বড়ি টিপ্পনি কি कि इंडियन नेशनल कांग्रेस एक अंग्रेज ने बनाया था, ईस्ट इंडिया कंपनी भी अंग्रेजों ने बनाया था। आजकल लोग इंडियन मुजाहिदीन भी नाम रखते हैं, इंडियन पीपल्स फ्रंट भी नाम रखते हैं, तो चेहरे पे चेहरे लिखाते हैं, सच्चाई कुछ और है। हमको गर्व है अपने प्रधानमंत्री आदरणीय मोदी जी पर, उन्होंने एक नई आशा जगाई है। आज 24 में भी हम ही आने वाले हैं। दुनिया भी यही जानती है, देश भी यही जानता है, विपक्ष भी यह समझता है, लेकिन बार बार विरोध करना, वो मान चुके हैं कि उन्हें सत्ता में नहीं आना। উল্লেখ্য, বিরোধী জোটে 26টি দল এমনটাই দাবি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের। কিন্তু এই 26টি দলের মধ্যে কটা দলের সংসদে প্রতিনিধি আছে, এই প্রশ্নের উত্তর মল্লিকার্জুন খার্গেও জানেন। জানা গিয়েছে এমডিএমকে, আপনা দল কামেরাবাদী, বিসিকে, কেএমডিকে, এমএমকে, আইইউএমএল এর মতো আঞ্চলিক দল বিরোধী জোটের সদস্য। এখন প্রশ্ন উঠছে, দেশ গঠনে এযাবৎকাল এই দলগুলির ভূমিকা কি, এদের পার্টি লাইন কি, জাতীয় স্বার্থে এরা কি আঞ্চলিকতার চাদর ছেড়ে বেরোতে পারবে? ভিন্ন মতাদর্শের এত দল যখন একটি জোটে, তখন কমন মিনিমাম প্রোগ্রাম বানাতেই হবে। সেই প্রোগ্রাম তৈরিতে এই দলগুলির ভূমিকা কি হবে? ঠোকাঠুকি লাগবেই, দাবি করছে রাজনৈতিক মহল। এ প্রসঙ্গে তারা উদাহরণ টেনেছে পূর্বতন ইউপিএ সরকারের। সে সময়ও সরকার টিকিয়ে রাখতে এই ধরনের বহু দলের হাত ধরেছিল কংগ্রেস। কিন্তু সেই 10 বছর কি হয়েছিল? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিভীষিকার সেই 10 বছরে একাধিক দুর্নীতিতে বিদ্ধ হয়েছিল মনমোহন সিং সরকার। লোকপাল বিল পাশ করতে গিয়ে হিমশিম খেয়েছিল ইউপিএ সরকার। একই অবস্থা হয়েছিল খাদ্য সুরক্ষা বিল পাশে। প্রতিবার শাসক জোটের শরিকরাই অবজেকশন প্ল্যাকার্ড তুলে সামনের সারিতে দাঁড়িয়েছে। এবারও বিরোধী জোটে এমনই কিছু আঞ্চলিক দলের জমায়েত, যাদের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান খোদ রাজনৈতিক বিশেষজ্ঞরা। এদের অনেকের না আছে সাংসদ, না আছে বিধায়ক, না কোনো পার্টি লাইন। তাহলে শুধু বিজেপি বিরোধিতাকে কট্টর করতে এই দলগুলোকে বিরোধী জোটে রাখার কি মানে? ইন্ডিয়ান পিপলস ফ্রন্টের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী কি ঘুরিয়ে ফিরিয়ে সেই কটাক্ষই করলেন? সেই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। এই বিরোধী জোটের অন্য শরিক দলগুলোর মধ্যে কংগ্রেস, সিপিএম, আপ, এনসিপি, জাতীয় দল। এই এনসিপি দলের ইতিহাস আবার তৃণমূলের মতোই কংগ্রেস বিরোধিতার সঙ্গে যুক্ত। সোনিয়া গান্ধীর নেতৃত্ব মেনে নিতে না পেরে দল ছেড়ে এনসিপি গড়েন শরদ পাওয়ার, সে কথা সবাই জানি। সেই পাওয়ারই এখন কংগ্রেসকে সামনে রেখে বিরোধী জোটের সলতে পাকানোয় সিদ্ধহস্ত। একইভাবে জাতীয় রাজনীতিতে যুযুধান আপ কংগ্রেস। একসময় কংগ্রেসের ছায়া মারানোয় আপত্তি ছিল আপ নেতা অরবিন্দ কেজরিওয়ালের। সেই কেজরিওয়াল এখন রাহুল গান্ধীর সঙ্গে এক ফ্রেমে। সবচেয়ে বড় সমস্যা হতে পারে বঙ্গের বাম কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের। এ প্রসঙ্গে উল্লেখ্য, বামেদের রাজনীতি শ্রেণী সংগ্রামের সঙ্গে যুক্ত। কৃষক, শ্রমিক, খেতে খাওয়া মানুষকে প্রতিনিধিত্ব করে সিপিএম, সিপিআই এর মতো দলগুলো। এই দাবি ঘুরে ফিরে আসে। পাশাপাশি দেশের স্বাধীনতা সংগ্রামে বড় ভূমিকা আছে কংগ্রেসের, সে কথা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন জুড়ে প্রবল বাম ব কলমে সিপিএম বিরোধিতা, সেই কট্টর বিরোধিতায় তৃণমূল নেত্রীকে বাংলার মসনদে বসিয়েছে। মুখ্যমন্ত্রী হিসেবে একাধিকবার বাম, কংগ্রেস, বিজেপিকে এক সূত্রে বিঁধে জগায়, মাধায়, গদায় বলে কটাক্ষ করেছেন মমতা। সাগরদিঘির উপনির্বাচনে পরাজয়ের পর গত মার্চে অভিমানী সুরে লোকসভা ভোটে একলা চলর ডাক দেন মুখ্যমন্ত্রী। এমনকি রাহুল গান্ধী, বিজেপির বড় সম্পদ, নরেন্দ্র মোদী, টিআরপি রাহুল,
বিরোধী মুখ যতদিন রাহুল গান্ধী ততদিন কেন্দ্রে ক্ষমতায় বিজেপি। এভাবেই কংগ্রেস নেতৃত্বকে খোঁচা দিতে সরব ছিলেন মমতা। সেই মমতাই আবার জুলাইয়ের বেঙ্গালুরু বৈঠকে রাহুল গান্ধীকে আমাদের প্রিয় বলে সম্বোধন করেছেন। খানেও কি স্বার্থের সংঘাত নেই? কিন্তু বেঙ্গালুরু বৈঠকের আগে বঙ্গ সিপিএম কংগ্রেসকে নৈবেদ্য খোঁচা দিতে ছাড়েননি বাংলার মুখ্যমন্ত্রী। অর্থাৎ এই বিরোধী জোটে একই অঙ্গে বহু রূপে অবতীর্ণ তৃণমূল সুপ্রিমো, সেই রূপই আগামী দিনে বিরোধী জোটকে বেগ দেবে দাবি রাজনৈতিক মহলের। সাগর দেখির উপনির্বাচনের পর কি বলেছিলেন মুখ্যমন্ত্রী? বেঙ্গালুরু বৈঠকের আগে বা কি মন্তব্য ছিল তার? তৃণমূল কংগ্রেস আর মানুষের জোট হবে, আমরা ওদের কারোর সাথে যাব না, আমরা একা লড়বো মানুষের সমর্থন নিয়ে। যারা বিজেপিকে হারাতে চায় তারা আমাদের ভোট দেবে এটা আমি বিশ্বাস করি, আর যারা কংগ্রেস সিপিএমকে ভোট দেবে তারা বিজেপিকে ভোট দেবে এটা আমি বিশ্বাস করি। এই সত্যটা উদ্ঘাটিত তো আজকে হয়ে গেছে। আর এখানকার যে সিপিএম দলটা আর কংগ্রেস দলটা আছে ওদের দেখে আমার দয়া হয়। আমি ওদের সম্বন্ধে কিছু বলতে চাই না, কারণ ন্যাশনাল লেভেলে একটা জোটের কথা চলছে, তাদের ভেবে কথা বলা উচিত বলে আমি মনে করি। আর না করলে আপনি এখানে আমায় গালাগালি দেবেন আর ওখানে আমি আপনাকে পূজোর নৈবেদ্য সাজিয়ে দেব, এটা ভাবা উচিত। আমি পূজোর নৈবেদ্য তখনই দেব যখন দেখব তুমি আমাকে নৈবেদ্য না দাও, তুমি আমাকে একটু দুব্য দিলে। আর এই প্রকট মতাদর্শগত পার্থক্যকে উস্কে দিতে চাইছে বিজেপি। বারবার দিল্লিতে দোস্তি বাংলায় কুস্তি প্রসঙ্গ উত্থাপন করছে বঙ্গ বিজেপির নেতারা। কেন্দ্রীয় বিজেপির গলায় মালদা নারী নিগ্রহ কাণ্ডে কংগ্রেস সোনিয়া প্রিয়াঙ্কা চুপ কেন প্রশ্ন। সেজন্যই বিজেপির সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী বললেন বিরোধীরা জানে ক্ষমতায় আসবে না, তাই বিরোধিতাই করে যাচ্ছে, তাই তাদের পোশাক একরকম আর আচরণ একরকম বলে খোঁচা নরেন্দ্র মোদীর। তিনি আত্মবিশ্বাসী, কারণ ইন্ডিয়া জোট নামেই 24-এ ভোটে আসন কমবে বিরোধী জোটের দলগুলোর। সে কথাই জোর গলায় রবিশঙ্কর প্রসাদও বলেন সংসদে দাঁড়িয়ে। হম লোক কহা কি হম সবই জাগৃত হো, সুবহ কি ভোর কি তারা দেশ হামারি পুনঃ অপেক্ষা কর রহা হ্যায় আর নিশ্চিত হম জিতেঙ্গে। আর আজ মে কহ দেতা হুঁ 24 কা রেজাল্ট আয়েগা না তো জো সংখ্যা হ্যায় না, হারে হুয়ে থকে হুয়ে নিরাশ বিপক্ষ কি ইনকে সংখ্যা আর কম হো জায়েগি। ব্যুরো রিপোর্ট, কলকাতা নিউজ।